গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি একটু কাজে এসেছি মদন মোহনতলার কাছাকাছি, প্রতি মাসেই আসতে হয় এখানে আমাকে। তো আমি আছি রাজা রামমোহন রায় রোডেতে, বাজারে এখনো যাইনি, এখানকার কাজ মিটিয়ে তারপরে বাজারের দিকে যাব। বাইরে থেকে কাজ মিটিয়ে আমি অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, এসে টিফিন খেয়ে নিয়েছি সবাই। আজকে ভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এখানে উঠছে চচ্চড়ি করেছে আজকে। এখানে আমার মাছের ঝোলটা ছিঁড়ে দিয়ে করে রেখেছে, কালো জিরে দিয়ে, একটু লঙ্কা হলুদ গুঁড়ো, আর কোনো মশলা নেই। এখানে একটু আলু ভেজে রেখেছে, আর এখানে সর্ষে বাটা দিয়ে, আলু দিয়ে মাছের তরকারি করেছে। এটাই এবেলা রান্না হয়েছে আজকে। এখানে দুধ এনেছিলাম, দুধটা জাল দিয়ে রেখেছে গরম করে। এবেলা রান্না মোটামুটি কমপ্লিট, শেষ। সন্ধ্যাবেলা আবার যা করে শেয়ার করব আপনাদের সঙ্গে, যা রান্না হবে। সঙ্গে থাকবেন, মিসেস এখন একটু আলু ছাড়িয়ে রাখছে রাত্রের জন্য। সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে। এখানে ডালটা আগে করে নিয়েছে, এমনি মুসুর ডাল, আর আজকে রাত্রে হচ্ছে তড়কা, ভাতও হচ্ছে, রুটিও হবে কিছু। তো তড়কার মশলাটা রেডি হচ্ছে, কড়াইটা এখানে সেদ্ধ করে নিয়েছে, রেখে দিয়েছে, এখনো ধনে পাতা কেটে কুচিয়ে রেখেছে ছোটো ছোটো করে, আর ডিমের অমলেট হবে, আলু আলু সেদ্ধ মানে আলু ভাতেও হবে। প্রচণ্ড গরম তো, ভীষণ কষ্ট হচ্ছে সবারই, তরকার মশলাটা রেডি হচ্ছে আর কি।
সাথে ড্রাম আছে, ফাঁকা এনেছো? আচ্ছা ঠিক আছে। মোটামুটি মশলাটা রেডি হচ্ছে ধীরে ধীরে। এপাশে প্রেসারে আলু সেদ্ধ হচ্ছে, তাহলে একটু আলু ভাতের মাখা হবে পেঁয়াজ টিয়াজ দিয়ে। আমি একটু পরে আলু ভাতের জন্য পেঁয়াজ কাটবো, ডিমের অমলেটের জন্য পেঁয়াজটা কেটে দেব। এবার মুখ কড়াইটা ঢেলে দিচ্ছে, আগে সেদ্ধ করে নিয়েছিল এটা। লঙ্কা মশলাটাও দিয়ে দিচ্ছে এখন। লাস্টে নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবে। থাকুন, পরে আবার সব শেয়ার করছি। ওই রিম্পাদের বা ফ্ল্যাটের নিচে যে মুদিখানা, মুদিখানা ওর পাশে। হ্যাঁ তো তড়কাটা তো কমপ্লিট হয়ে গেছে এখানে একদম। এখন রুটিগুলো করছে, আর ডিমের অমলেটের পেঁয়াজ আমি কেটে দিয়েছি, আলু ভাতেরও পেঁয়াজগুলো কেটে দিয়েছি, ওটা পরে মাখবে। ভাতটা এখনো কমপ্লিট হয়নি, হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে রুটি একটু বেশি হচ্ছে অনেকগুলো। রুটি করা চলছে, বেশ কিছু রুটি হচ্ছে আজকে।
ওদেরকে ডিম শুদ্ধ হচ্ছে দুজনের জন্য, ওরা অমলেট খাবে না, তাদের জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে, ডিম শুদ্ধটা চলছে। আজকের ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি আজকের মতো। প্রচণ্ড গরম, কষ্ট হচ্ছে সবারই, তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সুইট ড্রিম 9066 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।